কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কৃষক পর্যায়ে বীজ প্রসেসিং সেন্টার। বীজ শস্য উৎপাদনের প্রথম ও প্রধান উপকরণ। বীজের মান ভালো হলে ফসলের ফলনও ভালো হয়। মানসম্মত বীজ ব্যবহারে উৎপাদন 10-35% বেড়ে যেতে পারে। সেজন্য বর্তমানে কৃষিবান্ধব সরকার দেশে মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও বীজ উৎপাদনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে। সরকারের পক্ষে মানসম্মত বীজ উৎপাদনের কাজটি করে থাকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আগে এ প্রতিষ্ঠান দেশের মোট চাহিদার মাত্র 20% বীজ সরবরাহ করতে পারত। বর্তমানে সরবরাহের পরিমাণ বেড়ে হয়েছে 60%। বাকি বীজ বেসরকারি পর্যায়ে উৎপন্ন হয়ে থাকে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কৃষক মোহাম্মদ মঞ্জুরুর রহমান তার খামারে বীজ উৎপাদন এবং নিজ বীজাগার বীজ সংরক্ষণ করছেন। তার বীজ উৎপাদন কেন্দ্রে ডাল, তেল ও পেঁয়াজের বীজ এবং ধানের বীজ সহ বিভিন্ন প্রকারের ফসলের বীজ উৎপাদিত হচ্ছে। তিনি নিজ উদ্যোগে বীজ প্রসেসিং সেন্টার গড়ে তুলেছেন। তিনি 2013 সালে প্রথম এলাকায় বীজের প্রয়োজনীয়তা সম্পর্কে চিন্তা করেন এবং তারপরেই বীজ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেন। তিনি ভালো বীজ শোধন করে বীজ বপন করেন। বীজ পরিপক্ক হলে সংগ্রহ করে গ্রেডিং করত শুকিয়ে সংরক্ষণ করেন। আমি 2013 সালের আগে যখন বীজ নিয়ে আমাদের কৃষকরা খুব সংকটে পড়ে, মারামারি করে, রাস্তাঘাটে হলো ডিলারের দোকানে যেয়ে গ্যাঞ্জাম করে, তখন আমি চিন্তা করি যে আসলে এইটা কীভাবে, এই বীজটা কীভাবে করা যায়, কৃষকের মাঝে কীভাবে ভালো বীজ দেওয়া যায়, এইটা আমি করতে পারি কি না। সেইখান থেকে আমি চিন্তাটা শুরু করি। তারপরে আস্তে আস্তে এই বীজের ব্যবসা শুরু করি, বীজ উৎপাদন করি, বীজ নিজেদের প্লটে লাগাই। আর এই প্রসেসিং সেন্টারটা আসলে করেছি আমার উপজেলা কৃষি অফিসার সহযোগিতায়, করতে মানে অনুপ্রেরণা যোগায় যে আমি এইটা করলে আমি খুব ভালো হবে, যে আমি এত বড় একটা প্রসেসিং সেন্টার করবো একটা আমি কখনোই ভাবতে পারিনি। যেটা আমার স্যার মানে কৃষি অফিসার স্যার হলো ভাবানোর মানে চিন্তাভাবনা করারটা শুরু করে দিয়েছে, তারপরে আমি এইগুলো করছি আর কি। আমার এখানে বীরির বিভিন্ন জাতের বীজ আছে, তার ভিতরে আছে মানে মেগা ভ্যারাইটি আর কি, বৃধান 84, তারপরে আছে বৃধান 67, বৃধান 58, বৃধান 28, চারটে ভিত্তি জাতের বীজ আছে। আর ও ছাড়াও অন্য অন্য বীজও আছে আমার এখানে। ধানের বীজ ছাড়া আর অন্য কী আছে? সরিষার বীজ আছে, বাড়ি তিল আছে, এই দুটো বীজ আছে। এখন তেল জাতীয় ফসল ভালো বীজ করতে গেলে বীজের মাঠ মান ও দুটোই দিকেই খেয়াল করা লাগে। যেরকম মাঠে যে বীজ আমরা যখন রোপণ করবো তখন আমার আগাছা মুক্ত করা লাগবে, বীজের ভিতরে অন্য কোনো জাত যদি থাকে, একটা জাতের ভিতরে একটা জাত থাকে, ওই জাতটারে বাছাই করা লাগবে। তারপরে আপনার লাইন লোগো দিয়ে বীজ লাগানো লাগবে যাতে ওই ভিতরে বাতাস যাতায়াত করতে পারে।
মাঠ থেকে যখন আমরা বীজটা কেটে বীজের জন্য প্রসেস করি তখন আমরা চাতাল প্রথম দরকার হলো চাতাল যেখানে বীজটা শুকানো লাগে শুকায়ে বীজটা নিম্নতম 12% ময়েশ্চার থাকা লাগবে তারপরে গ্রেডিংয়ের একটা ব্যাপার আছে গ্রেডিংটা করা লাগবে গ্রেডিং করে আপনার অন্য অন্য বীজ এক জাতের ভিতরে একটা জাত থাকবে না তারপরে একটা বীজের ভিতরে অন্য অন্য কোনো ধুলো বালি থাকবে না পরিষ্কার পরিচ্ছন্ন বীজ থাকবে এই গ্রেডিং মেশিন দিয়ে আমরা গ্রেডিং করি করে তারপরে একটা শালার বস্তার ভিতরে 65 কেজি ওজনে বীজ রাখি আমরা ওই শালার বস্তার ভিতরে আর কি ওর ভিতরে আবার একটা পিপি দিতে হয় পলিথিন দিতে হয় দিয়ে ওর ভিতরে বীজটা রাখার আগে রাখিয়ে তারপরে আপনার সেলাই করে আমরা লটে দিই বীজ লটে দিয়ে তারপরে মাসে ন্যূনতম একবার আমরা মানে বীজের মানটা আমার ঠিক আছে কি না বীজ ভালো আছে কি না ন্যূনতম একবার আমরা ওটা পেটিডিজে বসাই বসাই জার্মিনেশন চেক করি ন্যূনতম 80%-এর নিচে যদি জার্মিনেশন আসে তাহলে ওটা ভালো বীজ হবে না 80%-এর উপরে তার জার্মিনেশন হওয়া লাগবে তারপর আর্দ্রতা থাকা লাগবে 12%-এর নিচে আর্দ্রতা কি 12%-এর উপরে ওঠে তাহলে ওই বীজ ভালো বীজ হবে না আমাদের ময়েশ্চার মেশিন আছে তিনটে অপশান আছে একটা আওস একটা বোরো একটা আমন যখন আমি বোরোতে সুইচ টিপ দিই তখন ওই বোরোর ওই ময়েশ্চার কত আছে ওটা মেশিনই দেখায় দেয় আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে খুব উন্নত করে ফেলছে কৃষিরই খুব আধুনিক করে ফেলছে তার জন্য আমরা এগুলো সম্পূর্ণ মেশিনের সাহায্যে সব করতে পারি আমি এই বীজগুলো 10 কেজির প্যাকেট করি 5 কেজির প্যাকেট করি 2 কেজির প্যাকেট করি বিভিন্ন বিএডিসি যেরকম বিভিন্ন জায়গায় ডিলার দেশে ওই রকম আমি বিভিন্ন দোকানে বিক্রি করি তাছাড়া আমার আশেপাশে যত কৃষক আছে সবাই আমার এখান থেকে বীজ নেয় এবং তারা আমার পরে খুব খুশি এই বীজ নিয়ে একজন কৃষক মানে কৃষিকাজরে ব্যবসা মনে করে যদি এটা করে তাহলে অবশ্যই সে পারবে বর্তমান আমাদের সবাই হলো বেছে নেছে চাকরি কিন্তু সেইখানে আমি কৃষিদারে ব্যবসা হিসেবে ধরে নিয়েছি এর পাশাপাশি আমি একটা বীজ প্রসেসিং সেন্টারের পাশাপাশি একটা সেল সেন্টারও করেছি নিজেও আমি বাজারে বীজ বিক্রি করি সেখানে আসলে কৃষকরা খুব খুশি আমার পরে যখন আশেপাশে 10 জন কৃষক আমাকে এক নয় বলে যে বীজ নিবা কোথায় যাওয়া মঞ্জুরির এখানে যাও এটাতেই আমার তো অনেক কিছু তিনি মনে করেন এই বীজ উৎপাদন ও সংরক্ষণ সেন্টার তার জীবন বদলে দিয়েছে বর্তমানে ধানের বীজ 50-55 টাকা কেজি দরে বিক্রি করছেন তার বীজ কৃষক ভাইয়েরা নিশ্চিন্তে কেনেন এবং ব্যবহার করে বেশ খুশি আমরা ভালো মানে বীজ তৈরি করার সময় বীজতলায় আগে আপনার মেডিসিন দিয়ে আগে বীজটা সংশোধন করে নেই লঘু পদ্ধতিতে বীজ ফেলাই 20-22 দিন পরে চারাটা রোপণ করি রোপণ করার 10-12 দিন পরে আমরা দেখি ওখানে কোনো আগাছা আছে কি না লগ ইন করি এখন আগাছা থাকলে আমরা ওইগুলো নিংড়াই দেই নিংড়াইয়ে তারপরে দেখি দ্বিতীয় স্তরে যে আমরা দেখি যে গাছ খাটো লম্বা আছে কি না ওই লম্বাগুলো লগ ইন করার সময় ওইগুলো কাটিয়ে দেয় তৃতীয় স্তরে যে ফুলামুখী যে ওইগুলো আমরা আবার লগ ইন করি লগ ইন করার সময় দেখি আমাদের বীজ তৈরি করতে হয় খাটো লম্বা থাকলে ওইগুলো আমরা আবার তৃতীয় পর্যায়ে কাটিয়ে ফেলাই এবং কোনো প্রকার যদি কোনো ধানের বীজ টিজ আসে সব বীজগুলো আমরা বীজ উৎপাদনের জন্য ওগুলো কাটিয়ে ফেলাই আগাছাগুলো লগ ইন করে ফেলাই প্রথম দিন কাটার পরে ওই ধানটা আমরা কুয়াশা খাবো না আমরা ওই ধানটা নিয়ে চাতালে নিয়ে যাবো নিয়ে যাই আমরা ওই ধানটা মালাই করে আমার ভাই মঞ্জুর সাহেবের হাতে দিয়ে উনি প্রসেসিং করে উনি বীজ সংরক্ষণ করবেন এই এলাকার বীজ উদ্যোক্তাগণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাহায্য সহযোগিতায় বীজ উৎপাদন ও সংরক্ষণ শুরু করেছে পোকার জন্য ওষুধ দেওয়া লাগবে যেটা হচ্ছে গান্ধি পোকার জন্য আসলে স্বাভাবিকভাবে আমরা একটা গন্ধজাতীয় যে কীটনাশক আছে এই কীটনাশক স্প্রে করতে হবে একটা পর্যায়ে তাই ছাড়া এ ধানে এখন ছত্রাকনাশক দেওয়ার বেশি একটা প্রয়োজন নেই তবুও দিতে হবে হচ্ছে যখন একটুখানি দানা ধরে যাবে দুধের পরে যখন ডাব স্তর আসবে তখন একটা ছত্রাকনাশক দিতে হবে তাহলে আমরা যে বীজ রাখবো বীজ চকচকে হবে রগিং কি আর করার দরকার আছে রগিং আমাদের করতে হবে এই পর্যায়ে এসে কারণ এই পর্যায়েই হচ্ছে রগিং করা উচিত এই পর্যায়ে ধান যখন ফুলে যায় তখনই দেখা যায় যে আমাদের আসল গাছ এবং আগাছা যেটা অতিরিক্ত ওইটা কিন্তু এই সময় বোঝা যায় বিধায় আমাদের এই সময় একটু মাঠ ঘুরে রগিং করা একান্তই উচিত
উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলায় আরও বীজ উদ্যোক্তা সৃজনে নিরলস কাজ করে যাচ্ছেন। এলাকায় আরও অনেকেই বীজ উৎপাদনে আগ্রহ হয়ে উঠেছেন, অনেকেই বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণের স্বপ্ন দেখছেন। বীজের কারণে 15-20% বেশি ফলন পাওয়া যায় এবং বীজ যদি খারাপ হয় তাহলে হচ্ছে 100% পর্যন্ত ফলন নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের বিএডিসি সাধারণত বীজ সাপ্লাই দেয়, তো বিএডিসি হচ্ছে প্রয়োজনের সময়, কিন্তু যখন প্রচুর বীজের চাহিদা হয় তখন কিন্তু দিতে পারে না, কারণ এখন পর্যন্ত বিএডিসি যে সক্ষমতা তো সেখানে হচ্ছে 15-20% বীজ সরবরাহ করে, বাকিটা হচ্ছে কৃষক নিজেরাকে অথবা হচ্ছে কোম্পানির উপর নির্ভরশীল হয়। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন বীজের প্রচুর চাহিদা দেখা দেয় তখন হচ্ছে কৃষক কিন্তু কোম্পানির উপর জিম্মি হয়ে যায়, তখন হচ্ছে বিভিন্ন ফড়িয়া বা ডিলার তাদের উপরও কাছেও কিন্তু জিম্মি হয়ে যায়। আমরা দেখেছি যে 10 কেজির 1 প্যাকেট বীজ যেটা দাম হলো 500-600 টাকা সেটা 2000 টাকা পর্যন্ত কিনতে দেখেছি, এবং হচ্ছে যখন বীজের সংকট হয় তখন হচ্ছে আমরা যে উপজেলা কৃষি অফিসার আমরা কিন্তু খুব সমস্যায় থাকি। এই ধরনের সিচুয়েশন যাতে না হয় এবং কৃষক যাতে ভালো মানের বীজ পেতে পারে এই জন্য কিন্তু আমাদের কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আমরা কৃষক গ্রুপ গঠন করেছি। 15 জনের সমন্বয়ে গ্রুপ এবং গ্রুপের দলনেতা হচ্ছে শেখ মঞ্জুর, তো সে বীজ উৎপাদন করছে। এখন বীজ উৎপাদন করলে শুধু হবে না, বীজ বিক্রয় নিশ্চয়তা দিতে হবে। সেই লক্ষ্যে হচ্ছে আমরা সিড প্রসেসিং সেন্টার করে দিয়েছি, সেখানে হচ্ছে বীজের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো যে যন্ত্রাদিগুলো সেটা হচ্ছে আমরা আমাদের প্রকল্প থেকে আমরা কিছু সাপোর্ট দিয়েছি এবং হচ্ছে তাদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি। সাধারণত সিড টু সিড আমরা হচ্ছে বীজ থেকে বীজ পর্যন্ত যে বিভিন্ন স্টেজে কীভাবে হচ্ছে মাটমান বীজমান বজায় রাখতে হয়, কীভাবে রগিং করতে হয়, কীভাবে প্যাকেটজাত করতে হয় আমরা এই বিষয়গুলো তাদের প্রশিক্ষণ দিচ্ছি এবং মাঠে এসে বিভিন্ন সময় তাদের সমস্যাগুলো দেখছি। এবং সর্বোপরি হচ্ছে বীজ যখন প্যাকেটজাত হয় তার আগে হচ্ছে বীজের ময়েশ্চার ঠিক আছে কিনা, বীজের জার্মিনেশন ঠিক আছে কিনা সেগুলো আমরা দেখি। এবং সবচেয়ে বড় কথা আমরা কিন্তু বীজ বিক্রয়ের জন্য তাদের 10 কেজি যে প্যাকেট এই প্যাকেট হচ্ছে আমাদের প্রকল্প থেকে সাপ্লাই দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা যেহেতু হলো এটা কৃষকের বীজ এবং হচ্ছে বলতে পারি যে আমাদেরই বীজ, এই জন্য তাদের প্রত্যেকটা স্টেজে যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা দেখি। এবং জার্মিনেশন টেস্ট করে যদি সেখানে আমাদের 80-90% জার্মিনেশন না হয় তাহলে কিন্তু আমরা এটা প্যাকেটজাত করি না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু যেহেতু আমাদের তৈরি এই গ্রুপ এবং আমরাই তাদের বিভিন্ন সময় হচ্ছে সহযোগিতা করছি, আমরা চাচ্ছি যে তাকে একজন সবচেয়ে ভালো বীজ উৎপাদক এবং বীজ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে। আমাদের সরকার খরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের জন্য কাজ করছে, তো সেক্ষেত্রে হলো গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা দরকার। এখন তার যে অবস্থা সে মাসে প্রায় 1 লক্ষ টাকা এখান থেকে আয় করছে, এখান থেকে কৃষক ভালো মানের বীজ পাচ্ছে এবং কৃষক কিন্তু নিজেই দেখছে বীজ কীভাবে তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা টায়ারে আসলে বীজের মান কীভাবে নিয়ন্ত্রিত হচ্ছে তারা এখান থেকে দেখছে। এবং হচ্ছে বাজারে অন্যান্য বীজের চেয়ে মঞ্জুরের বীজটাই কিন্তু বেশি চলে। মোট কথা হচ্ছে মঞ্জুরকে একজন ভালো বীজ ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নিষ্ঠা উদ্যমের সাথে এগিয়ে চলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ উদ্যোক্তা সৃজন কার্যক্রম। আমরা বিশ্বাস করি এই কার্যক্রম দেশে বীজ উৎপাদন স্বয়ংভরতা অর্জনে অনবদ্য ভূমিকা রাখবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আমরাও আশা করছি এই মঞ্জুরের মতো সারা বাংলাদেশে এরকম উদ্যোক্তা গড়ে উঠবে যারা বাংলাদেশকে কৃষিতে আরও এগিয়ে নিয়ে যাবে। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন।